অতিরিক্ত খুলনা নগরী ও বিভিন্ন উপজেলার শত শত মানুষ নগরীর ছোট বয়রা এলাকার সেফ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে নিজেদের উপার্জিত অর্থ সঞ্চয় করেন এর মধ্যে চাকরিজীবী দিনমজুর গৃহিণী ও কৃষক এমনকি ব্যবসায়ীও রয়েছেন দুই সালে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি আমানতের বিপুল অঙ্কের টাকা নিয়ে চলতি বছর ছাব্বিশে অক্টোবর থেকে লাপাত্তা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার মোক্তার হুসাইন ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা মামুন পরিচালক আবদুল্লাহ মাহমুদ ফয়সাল ও ইসমাইল হোসেন বাবু গ্রাহকরা বলছেন সঞ্চয়ের টাকা ফেরত পেতে তারা এক মাসেরও বেশি সময় সেফ ইসলামী গ্রুপ কার্যালয়ে আসা যাওয়া করলেও কোনো সদুত্তর পাচ্ছেন না এখন অনেকেই উপার্জিত অর্থ হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন কিছু লাভের আশায় তো রাখেছে কিন্তু এইভাবে টাকা এখন আছে মেরে দিয়ে চলে গেছে মাসিক বেতন পাই হলো আট টাকা সেখান থেকে অর্ধেক টাকা এখানে জমা রাখছি যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি সেটা আমার ভবিষ্যৎটা অন্ধকার দিয়ে চলে গেল এখন তারা উদা হয়ে গেছে আমরা চাচ্ছি তারা আসুক এসে আমাদের সমুদায় টাকা তারা দিয়ে দিক এ ঘটনায় সেফ গ্রুপের কর্মকর্তা সহ তিরিশ জনকে বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে মামলার আর্জিতে একশো জন গ্রাহকের একশো কোটি টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে আমরা একশো জন মামলা করেছি আর বাকি যারা আছে সবাই পর্যায় করবে ইনক্লুড করা হবে মামলাটা ইনজাংশন চাওয়া হয়েছে ইনজাংশনে তো আদালত বিজ্ঞ আদালত শোকজের আদেশ দিছেন এনাদের বিরুদ্ধে এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক গ্রাহকদের আবেদনের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যদিও তাদের নিবন্ধন নাই তারপরে যদি তারা আইনি প্রতিকার আমাদের কাছে চায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এবং যারা বিনিয়োগ করেছেন এবং যদি ওদের কোনো অ্যাসেট থাকে সেগুলি প্রয়োজনে আমরা জব্দ করে সেই সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করার জন্য মানবিক কারণে প্রশাসন থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব আদালতে দায়েরকৃত মামলায় সেফ গ্রুপের কর্মকর্তা ছাড়াও নয়টি ব্যাংক শাখা চারটি সাব রেজিস্ট্রি অফিস খুলনা বিভাগীয় জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম রয়েছে তরিকুল ইসলাম সময় সংবাদ খুলনা